এটা ডিজিটেকের গো ক্যাম যেটা নতুন খুব ফেমাস চলছে এই ক্যামেরাটা সেই ক্যামেরার সাথে আজকে আমি মোটো ব্লগিং করতে চলেছি এই হচ্ছে এটার যেটার সাথে মাইকটা আসছে সেটা প্রি মাইক সেই মাইকটা আর এই হচ্ছে সেটআপ আমার আমার হেলমেটের মধ্যে সেট করে নিচ্ছি এর সাথে মেইন যে জিনিসটা আমি ইউজ করবো সেটা হলো এই মাইকটা দেখি এই মাইকটা কেমন কোয়ালিটি কেমন মোটো ব্লগিং করা সম্ভব কি না এনডি এক্সপ্লোরারে আজকে আমি যেটা এক্সপ্লোর করতে যাচ্ছি সেটা হলো এই ডিজিটেক গো অ্যাকশন ক্যামেরাটা কেমন এটার ফুটেজ কোয়ালিটি কেমন যে এটা দিয়ে মোটো ব্লগ করা যাবে কি না তো সেটা জানার জন্য এই ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখতে হবে তো এখন আমি 30 FPS এটা রেকর্ডিং চালু করে দিয়েছি আর এখন আমি মোটো ব্লগিং করছি আমার এই হিমালয়ান দিয়ে আর এটা যে সাউন্ড রেকর্ড হচ্ছে সেটা হচ্ছে এটার যে এক্সটার্নাল মাইক রয়েছে এটার সাথে যেটা ফ্রিতে আসে সেই এক্সটার্নাল মাইক দিয়ে তো তোমরা শুনতে পাচ্ছ সাউন্ড কোয়ালিটি কেমন সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এখন আমি 60 স্পিডে যাচ্ছি ক্যাম কতটা উইন্ড নয়েজ হয়েছে সেটা আমাকে জানাবে আর এখন আমি স্পিডটা ইনক্রিজ করছি আমার আমি যাচ্ছি এখন 80 স্পিডে কতটা ওয়াইড ভিউ আসছে কেমন লাগছে ভিউটা সেটআপটা কেমন লাগছে যেটা আমি রেগুলার যে সেটআপ ইউজ করি সেই সেটআপই এই ক্যামেরাতে ইউজ করছি কতটা ওয়াইড রয়েছে এই সেটআপটা সেটা তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে সেই অ্যাঙ্গেলটা কতটা ভালো লাগছে সেটা আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে চেঞ্জ করে দিলাম 4K 60 FPS এবার দেখো দেখে নাও তোমরা কতটা ক্লিয়ার রয়েছে ভিডিও ওয়াইড অ্যাঙ্গেল কতটা রয়েছে সেটাও তোমরা আরেকবার দেখে নাও 4K 60 FPS এ কোনো রকম চেঞ্জ হয় কি না তো আমরা এই সাউন্ড কতটা ক্লিয়ার শোনা যাচ্ছে সেটা তোমরা দেখে নাও চেঞ্জ করে নিলাম 1080 60 FPS এ তো এখন কি কোনো রকম ওয়াইড অ্যাঙ্গেলের মতো মানে ক্ল্যারিটিতে কতটা চেঞ্জ হয়েছে আর সাউন্ড কোয়ালিটিতে কতটা ডিফারেন্স সেটা তোমরা দেখে নাও কোনো এবার এটাতে চলছে একদম রাফ রোডের মধ্যে অফ রোডিং বলতে পারো তোমরা সেই অফ রোডিং এর মধ্যে কতটা এটা ইআইএসটা কাজ করছে কতটা স্মুথ ইআইএসটা সেটা তোমরা দেখে নিতে পারো যথেষ্ট রাফ অ্যান্ড টাফ রোড এটা প্রপার অফ রোড বলা যায় কি কি রয়েছে সেই বক্সটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কারণ এটার অলরেডি আমি আনবক্সিং করে ফেলেছি তো ফার্স্ট তো এই একটা কেস এই ক্যামেরার সাথে আসে সাথে এই ওয়াটারপ্রুফ কেসটা আর সাথে এই একটা অ্যাক্সেসরিজ আর হ্যাঁ এটার এক্সটার্নাল মাইকটা এই যেটার লেন্থ যথেষ্ট এনাফ আর সাথে রয়েছে এই একটা মাউন্ট এই একটা মাউন্ট এই যে একটা মাউন্ট আর এটার একটা ব্যাটারি এটার ভিতরে লাগানো রয়েছে আর এটা একটা আরেকটা ব্যাটারি এক্সট্রা ব্যাটারি সাথে রয়েছে HDMI কেবল ইনস্ট্রাকশন ম্যানুয়াল আর এই 3M কিভাবে ডাবল সাইডেড এটাকে কি করতে হবে সেটা সাথে তোমরা বেটার আরও বুঝে নিতে পারবে যদি কোনো রকম হিডেন ফিচার্স রয়েছে তো সেটা আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো এটা রয়েছে চার্জিং কেবল আর এখানে চারটা দুটো বড় বড় স্ট্র্যাপ এবং দুটো ছোট ছোট স্ট্র্যাপ রয়েছে এখানে টোটাল চারটা স্ট্র্যাপ রয়েছে সেটা তোমরা অনেক জায়গাতেই ভালো মতো এটা ব্যবহার করতে পারবে আর সাথে রয়েছে এটা একটা বাইকের হ্যান্ডেল মাউন্ট রয়েছে যেটা তোমরা সাইকেল বা বাইকের হ্যান্ডেলের সাথে অ্যাটাচ করতে পারবে বাস এইটুকুই আর সাথে এই সুন্দর কেসটা রয়েছে ক্যারিং কেস তো এই সব কিছু এটার সাথে ছিল এখন যে ভিডিওটা দেখলে সেটা টোটালটাই ডিজিটেকের যে গো ক্যাম ছিল সেটা দিয়ে গো অ্যাকশন ক্যামের
ফুটেজ তোমাদের কেমন লাগলো। সব ফুটেজ র ছিল এবং সাউন্ডে কোনো রকম এডিটিং করা হয়নি। তো তোমাদের ভিডিও কোয়ালিটি কেমন লাগলো এবং সাউন্ড কোয়ালিটি কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।